extremely proud jokhon mane in fact proud are tensed both ways karon ekta proud because 7 bochhor dhore 7th edition shuru hote choleche ar bhoy lagche ei jonno because ashe pashe jara jara chilo tara bondho hoye jacche tara hoyto continue korte parche na ba break diye continue korche ঘুরে ফিরে সবার কাছে মনে হয় যে লোকেরা ফেসকে খুবই ভালোবাসে যে অ্যাটলিস্ট এখন 7 এডিশনস ধরে আমরা এগিয়ে যেতে পেরেছি পারছি সো মিক্সড ফিলিং ডেফিনেটলি আর ডেফিনেটলি মোমেন্ট অফ প্রাউডনেস ডেফিনেটলি আছে কারণ 7 বছর ইজ এ লং জার্নি তো খুবই খুশি ভালো লাগছে এটা কন্টেস্টেন্টদের কাছ থেকে মানে অনেক প্রত্যাশা রয়েছে তোমাদের কাছে নিশ্চয়ই কন্টেস্টেন্টদের অনেক তো হ্যাঁ ডেফিনেটলি আর স্পেসিফিকলি যখন প্রতি বছর কেউ না কেউ প্রমিনেন্ট কেউ বেরোচ্ছে বেরিয়ে তারা ভালো কাজ করছে তো ওইটা একটা স্যাম্পল হয়ে দাঁড়াচ্ছে এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে সবার জন্য তো সবাই যখন দেখছে এখান থেকে কেউ না কেউ বেরোচ্ছে প্রতি বছর কন্টেস্টেন্টসদের প্রতিযোগিতার নাম্বার বেড়ে যাচ্ছে আমাদের জন্য কোয়ালিটি কন্টেস্টেন্টস হচ্ছে লোকের আগে বলতো পাওয়া যায় না কন্টেস্টেন্টস তো আই থিঙ্ক এটা খুব ভুল ধারণা আর আর আমরা প্রতি বছর এটা প্রুভ করছি যে কেউ না কেউ দুটো তিনটে করে নতুন নতুন ছেলেমেয়েরা প্রতি বছর যারা ফিল্ম বা টেলিভিশন বা ফ্যাশনে ভালো কাজ করছে আর লাস্ট 5-6 বছর 7 বছর আমাদের যা জার্নি হয়েছে আই থিঙ্ক উই হ্যাভ প্রডিউস ইনাফ নাম্বার অফ ট্যালেন্টস যারা এখন প্রমিনেন্টলি লোকেরা চেনে আর স্পেসিফিকলি লাস্ট বছর যখন শন বেরোলো আমি এমন জিনিস দেখছি যে কাইন্ড অফ স্টার্টআপ ও এই সিরিয়াল করে পাচ্ছে আই থিঙ্ক দ্যাটস ফিনোমিনাল আর আমাদের জন্য ইটস এ মোমেন্ট অফ প্রাইড যে আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ভালো কাজ করছে এবারে চমক কী থাকছে চমকটা থাকবে বিকজ এই বছরে আমরা হয়তো বিদেশ ট্রাভেল করবো সাবকন্টিনেন্টাল কান্ট্রি থাইল্যান্ড আর না এক নম্বর ওটা সেকেন্ড থিং হলো আমরা এজ লিমিটটা বাড়িয়েছি বিকজ আগে 18-25 হিসুবই করতাম এবার আমরা হলো 30-40টা টেনে নিয়ে যাবো সো এজ গ্রুপটা একটু বাড়িয়ে যেতে বেশি চ্যালেঞ্জ পাওয়া যায় খুঁজছিতে ছেলের সংখ্যা বেশি হয় বিকজ ছেলেদের রিকোয়ারমেন্ট অনেক বেশি হচ্ছে ফ্রম স্পেশালি ফ্রম চ্যানেলস তারা আরও বেশি খুঁজছে সো আমরা দেখছি কি আমরা ফ্যাশন থেকে আরও বেশি যদি অ্যাক্টার্সদেরও বার করতে পারি বিকজ ফ্যাশন তো লোকেরা অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে প্রতি বছর কীভাবে হচ্ছে কিন্তু অ্যাক্টার্স প্রপার প্রমিনেন্ট অ্যাক্টার্স ডিমান্ডটা বেড়ে চলেছে সো আই থিঙ্ক আমাদের এবার একটু অ্যাক্টার্সদের উপর নজর দেওয়া বেশি দরকার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বিদেশ যাওয়া অ্যান্ড একটা ভালো শো করা হাত দিয়ে এনজয় বছর ধরে ফেস এরকম একটা উদ্যোগ নিচ্ছে এবং করছে আমি আই বিন অবজার্ভিং দ্যাট কিন্তু এবছর ফেসের সাথে যুক্ত হতে পারে ভালো লাগছে দিস হোল প্রসেস যে ট্যালেন্ট খুঁজে বার করা এবং তারপর তাদেরকে গ্রুম করা এবং অবশেষে তাদেরকে দিয়ে কিছু একটা ফ্রুটফুল করানো সেটা একটা ক্যালেন্ডার প্রকাশ করেও হোক বা যেখানেই হোক সেখানে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যারা সিলেক্টেড হলো এটা দিস টকস আ লট অ্যাবাউট দিস এন্ডিভার এবং সেইটাকে আমি সাধুবাদ জানাই অ্যান্ড ফেসের সাথে অ্যাসোসিয়েটেড হতে পেরে ভালো লাগছে থ্যাংক ইউ সো মচ আমার একটা প্রশ্ন আছে তুমি কোথায় থেকে আসছো বললে তুমি 2.5 ঘন্টা রোজ সকালবেলা আসলে আমাদের শুটিং 8 AM শুরু হচ্ছে আপনার বাড়ি থেকে তোমার 5টা না বেরোতে ইয়েস ইয়েস আই ক্যান ইউ আর ভেরি স্ট্রিক্ট অন দ্য টাইমিং ওকে পুরোবো পারবে পুরোবো I am pursuing journalism and mass communication through this college.